নমস্কার আমি গল্প বলি শোনোতে সব শ্রোতাদের স্বাগত জানাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই বিশ্ব সাহিত্যের সেরা গল্প ইংরেজিতে শোনার চ্যানেল রিডার্স রিট্রিট যারা ইংরেজি গল্প শুনতে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি গল্প শুনতে চেয়েছেন শ্রোতা বন্ধু কুচু সোনা চ্যাটার্জি তার অনুরোধের কথা মনে রেখে তার জন্য এবং সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য আজকের এই গল্পটি নির্বাচন করেছি আমার আজকের নিবেদন সরঞ্জিত চক্রবর্তীর গল্প মিথুক মিথুক তুই এক নম্বরের মিথুক আর কোনো দিন আমার সঙ্গে কথা বলবি না কোনো দিনও না বুঝলি পূর্ণিকা এমন চেঁচিয়ে কথাটা বলল যে ক্যান্টিনে সবাই পরিষ্কার শুনতে পেল আমি দেখলাম একশোটা চোখ আমার দিকে ডাব করে তাকিয়ে আছে সত্যি এমন সার্টিফাইড মিথ্যুক তো আর দেখা যায় না খুব একটা আমি পূর্ণিকাকে বললাম আরে তুই রাগ করছিস কেন পুরো ব্যাপারটা শোন না না শুনবো না কিচ্ছু শুনবো না মিথ্যে বাদি একটা চোর চোর ঠিক ঠিক মাস দশ দিন হলো দু মাস দশ দিন কই হলো তোর কিছু এমন একটা ব্যাপার তুই সেখানেও মিথ্যে বললি ছি ছি একটা জোরদার শব্দ আট অক্ষরের গালাগালিও যে ইম্প্যাক্ট আনতে পারে না এই ছোট্ট দেড় বা দু অক্ষর আরামসে তার দশ গুণ ধাক্কা এনে দেয় আমি চারদিক দেখে নিয়ে কাঁচু মাচু মুখ করে আরও কিছু বোঝাতে গেলাম কিন্তু পর্ণিকা আর শুনলই না কিছু গটগট করে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে আমি সামনের অ্যানিমিক রোগীর মতো পাউরুটির দুটো টুকরো তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম যেটুকু খিদে ছিল ঝাড় খেয়ে মিটে গেছে কি রে হাওয়া তোর সামনে থেকে ঠোঙা প্রশ্ন করল আমি উত্তর না দিয়ে শব্দ করলাম মুখ দিয়ে এত কষ্ট করে মেয়েটাকে ধরে দুমাস রেখেছিলাম আর এরকমভাবে ভাবে ফসকে গেল কত যে সাধ্য সাধনা করতে হয়েছে আমায় এই পূর্ণিকার জন্য সেটা যদি ঠোঙা বুঝতো তোর প্রিফ্রান্টাল কটেক্স খুব বেশি কাজ করে বুঝলি তাই তুই এত ঢপ মারিস ঠোঙা তেল চপচপে চাউমিন মুখে দিয়ে নিশ্চিত পাবে বলল আবার শুরু করলি আমার মাথা গরম হয়ে গেল এমনিতেই শালা প্রেস্টিজে গ্যামাক্সিন দিয়ে গেল তার উপর তোর সব বিষয় বাতেলা ভালো লাগে না কিন্তু জানিস তা এত ঠপ মারিস কেন হ্যাঁ না মারলেই তো পারিস ঠপ মারি কেন না মারলেই পারি বলা সোজা ভাই কিন্তু এই পৃথিবী কি সহজ ধরনের গব্যঘৃতের শিশি নাকি যে সোজা আঙুলে ঘি উঠবে আঙুল বাঁকাতেই হয় তাই ঢপটা ম্যান্ডেটরি এটা এক ধরনের মেকানিজমও বলা যায় সবাই বুঝবে না তবে হ্যাঁ অন্যদের চেয়ে হয়তো আমি এই মেকানিজমটা একটু বেশি ব্যবহার করি ঘুরতেই হয় আমার হাতে সময় কম যা পেতে হবে তাড়াতাড়ি পেতে হবে ঠোঙা আবার বললো ফর্ণিকাকে ভালোবাসিস ভালো কথা কিন্তু তা বলে ওকে ঠপ মারবি তাও এমন একটা ব্যাপার নিয়ে এমন করে কেউ প্রেম করে আমার খুব বিরক্ত লাগলো বললাম তোর থেকে এখন প্রেম করার ও সৎ উপায় শিখতে হবে নাকি নিজের হিস্ট্রি দেখ এই ফার্স্ট ইয়ারে চার চারটে মেয়েকে তোর ভালো লেগেছে তার মধ্যে কথা বলতে পেরেছিস দুজনের সঙ্গে আর নোট কপি করতে পেরেছিস একজনের আমায় তুই প্রেমের কোচিং দিচ্ছিস কোচিং নয় রে সৎ হতে বলছি ঠোঙা চাউমিনের শূন্য প্লেটটা ঠেলে সরিয়ে বলল তারপর বললো জানিস অনেস্টে কিন্তু আজও বেস্ট পলিসি ব্যাঙের পলিসি আমি মুখ খোরালাম সেকেন্ড সেমের মাঝ বরাবর চলে এলাম সেই কলেজে ঠোকার পরের উইক থেকে ট্রাই করছি হলো কিছু আর যেই দুমাস আগে ওকে ঢপটা মারলাম সঙ্গে সঙ্গে গলে গিয়ে মেয়ে আমার দিকে চলে এলো তবে বল তুই তা ঠোঙা আরও কিছু বলতো কিন্তু তার আগে চোখ গোল গোল করে চুপ করে গেল আচমকা কি তাও আমি জিজ্ঞেস করলাম ঠোঙা ভুরু তুলে আমার পেছন দিকে ইঙ্গিত করে বললো ওই যে এসে গিয়েছে তোর পঞ্জিকা নে সামলা সর্বনাশ আমি উঠে দাঁড়ালাম কিন্তু টেবিল ছাড়ার আগেই পঞ্জিকা মানে ইয়ে ওই অঞ্জিকা এসে দাঁড়ালো আমার সামনে বলল কি হয়েছে রে কি হয়েছে তোর অঙ্কুরন পর্ণিকা তোকে কিছু বলেছে আমায় আমি হাসলাম কই কিছু না তো কী বলেছে অঞ্জিকা বলল তবে যে শুনলাম তোকে নাকি খুব ছেড়েছে পর্ণিকা ও কিছু নয় রে আমি ধুলো ছাড়ার মতো পর্ণিকার কথাগুলো মনে মনে ঝেড়ে ফেলে বললাম ও আমার জন্য একটা জ্যাকেট কিনেছে আমি নেব না বলেছি তাই রাগ করছিল এমনি কিছু নয় আবার ঠোঙা চোখ গোল গোল করে আমার দিকে তাকালো কি আবার অঞ্জিকা অবাক হল আমি বললাম ওই আমার প্রি ফ্রান্টাল কটেক্স খুব বেশি কাজ করে তো তাই বলছে বাই বাইদবে আচ্ছা হেল্প করবি সেদিন ওই এসবি ম্যামের নোটটা কোথায় যে হারালাম তোটা আমায় দিবি একটু মানে অসুবিধা না হলেই আর কি দিবি একবার তো দেব দেবো না অঞ্জিকা হেসে বলল তো দেব দেবো না তো কাকে দেব তারা। আমি হস্টেল থেকে নিয়ে ফিরে আসছি কেমন ক্লাসে দিয়ে দেব অঞ্জিকা চলে যেতেই ঠোঙা চোখ পাকিয়ে বলল আবার বুলু দিলি এসবির ক্লাস তো তুই অ্যাটেন্ডই করিসনি সিনেমা দেখতে গিয়েছিলি ইস এই মেয়েটা তোকে ভালোবাসে আর সেটারও তুই ফায়দা তুলছিস ওকে ভুল বোঝাচ্ছিস আমি বললাম ভুল সে কেউ বুঝলে আমি কি করব এই তো তুইও নিজেকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবিস এতে তো আর আমার করার কিছু নেই আছে বল মানে ঠোঙা উঠে দাঁড়ালো বলল বেস্ট ফ্রেন্ড ভাবিস মানে আমি হাসলাম বললাম ব্রো ঠোঙা দাঁত কিরমির করে বললো শালা ঠিক করেছে পর্ণিকা তোর উপর রাগ করে দু মাস দশ দিন হয়ে গেল তাও তুই মরলি না কেন বলতো আমি মরিনি দু মাস দশ দিন হয়ে গিয়েছে কিন্তু কথা মতো এখনো আমি মরিনি এটাই আমার অপরাধ শুনে কেমন একটা লাগছে না লাগবি তো লাগাটাই স্বাভাবিক কিন্তু ঘটনার ব্যাকগ্রাউন্ডটা যদি জানা না থাকে তবে কেমন কেমন লাগাটা কন্টিনিউ করবে ছোট থেকেই আমি শারীরিকভাবে দুর্বল মানে সবাই যখন একশো মিটার দৌড়ে ফাটিয়ে দিত আমি ৪৫ মিটার পরে জিভ বার করে দুপে ডকশোয়ের মুখ উজ্জ্বল করতাম আবার পাড়া বা স্কুলে মারপিটের সময় যখন সব ছেলেরা কে কত বড়ো বীর প্রমাণ করতো আমি এক কোণে বসে থেকে ভালো ছেলে হিসেবে বদনাম কুরোতাম আসলে আমি যে ভালো নই এ কথাটাই কাউকে বোঝাতে পারতাম না তবে এসবের জন্য ক্লাস এইট অব্দি আমার কোনো অসুবিধে হয়নি কিন্তু ক্লাস নাইন থেকে যখন আমার বয়স্কুল লাঞ্ছিত জীবনেও গুটি গুটি করে মেয়েরা টুকি দিতে আরম্ভ করলো তখন থেকেই মূল সমস্যার সূত্রপাত আমার আশেপাশের সব ছেলেরা টপার টপ করে বান্ধবী জোগাড় করে ফেললেও আমার এই ব্যাংলা চেহারায় তেমন কিছু হয়ে উঠছিল না পড়াশুনোয় ভালো ছিলাম তাই নোটের জন্য কয়েকটা মেয়ে ছোঁক ছোঁক করতো বটে কিন্তু তারা কেউ সেলোফেনে মোড়া নয় বরং তাদের মোটা ফ্রেমের চশমা তেলবিনুনির চুল আর ন্যাচারাল হেয়ার সমৃদ্ধ হাত আমার ওদের ভালো লাগত না আর ঠিক সে সময় এমন একটা ঘটনা ঘটে যা আমার জীবনের ফিলসফিটাই পুরো পাল্টে দিয়েছিল মাধ্যমিকে স্টার পে পাশ করবার পর ইলেভেনে একটা কোচিংয়ে আমি ভর্তি হয়েছিলাম সেখানে একটা মেয়ে ভর্তি হয়েছিল যার প্রেমে না পড়লে একুশ দফা হাঁচি মারা হবে বলে ঘোষণা করা হয়েছিল তাই আমিও তার প্রেমে পড়েছিলাম মেয়েটা মহেন্দ্র সিং ধোনি বলতে পাগল ছিল আমি বুঝেছিলাম এই মেয়ের পেছনে এত বড় লাইন যে সেই অনুসারে অপেক্ষা করতে গেলে আমি পঁচাত্তর বছর বয়সে ওর সামনে গিয়ে পৌঁছব তাহলে তাহলে সংযুক্তাকে জয় করার উপায় সাকসেসের শর্টকাটটা তাহলে কি ইন্টারনেট থেকে ধোনির অল্প বয়সের ছবি ডাউনলোড করে আমি আমার নিজের ছোটবেলার ছবির পাশে লাগিয়ে বেশ একটা রেট্রো লুক দিয়ে প্রিন্ট করিয়েছিলাম তারপর ওকে গিয়ে দেখিয়ে বলেছিলাম মাহিদাকে সেই খড়গপুর থেকে চিনি যখন স্টেশনে স্নান করতো আমি টিউবওয়েল পাপ করে দিতাম এখনও কলকাতায় এলে আমার সঙ্গে ক্যারাম গেলে আমার মতো প্যাংলা চশমা পরা গুডবয়ের মুখে এমন কথা শুনে মেয়েটা ভাবতেই পারেনি সত্যি ছাড়া আর কিছু থাকতে পারে পৃথিবীতে ব্যাস তারপরে তিন সপ্তাহ মেয়েটা শিখে আদর যত্ন আর বাবল গামের স্টিকিং নেচারের মতো ব্যবহার আমিও হাত ফাত ধরে প্রায় লাইন করে এনেছিলাম তারপর তারপর যখন চুমু খেতে আর দু সেন্টিমিটার বাকি তখনই অন্য একটা ছেলে কি করে যেন ফাঁস করে দিয়েছিল আমার ফটোশপের কেরামতি মেয়েটা কিচ্ছু ঝেড়েছিল আমায় ছাড়ের মধ্যেও যে শিল্প লুকিয়ে থাকে সেদিন জেনেছিলাম আমি বাধ্য হয়েছিলাম টিউশন চেঞ্জ করতে কিন্তু সেদিন একটা জিনিস বুঝে গিয়েছিলাম যে মিথ্যের চেয়ে আর কোনো কিছুর জোর আর সেটা এমন করে বলতে হবে যাতে বিশ্বাসযোগ্য হয় আর এও বুঝেছিলাম যে প্রেম নিবেদন করা হলো সেলসম্যানের কাজ মানে তুমি যেমনই হও না কেন মেয়েটাকে এই বলে কনভিন্স করতে হবে যে তোমায় পেলে তার গৌরব আর পড়শির ঈর্ষা গ্যারান্টেড এই কলেজেও ব্যাপারটা সব ঠিক ছিল কিন্তু ওই দু মাস বলাটা পুরো ফেটল ফ্ল মাস বলে পুরো সেকেন্ড সেমটা কাভার হয়ে যেত ব্যাঙ্গালোরে এবছরই আমি এমবিএতে ভর্তি হয়েছি ঠোঙার সঙ্গেও সেখানেই আলাপ আর সেই আলাপের পরের দিনই পর্ণিকাকে দেখে পুরো বোল্ড হয়ে গিয়েছিলাম কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায়নি ওটা একটা সেম কীভাবে যে আমি মুচি হয়ে হাফসল বুকে নিয়ে ঘুরেছি আমি জানি তাই মনে মনে সেই পুরনো দাওয়াইটাই দেব ঠিক করে নিয়েছিলাম কিন্তু কিভাবে দেব কোন ফুটো দিয়ে ওই লোহার বাসর ঘরে ঢুকবো গুগলে সার্চ মারলে আজকাল ভগবান পর্যন্ত যেখানে মেলে সেখানে বাসর ঘরের ফুটো তো সামান্য জিনিস খবর নিয়ে জেনেছিলাম পণিকার বাবা নিই হার্ট অল্প বয়সেই মারা গিয়েছেন তাই এই বিষয় নাকি ও খুব সেন্সিটিভ আমি বুঝেছিলাম এটাই আমার স্কোপ এটা দিয়েই ওকে বধ করতে হবে তাই একদিন লাইব্রেরির বাইরে ওকে ধরে বলেছিলাম পর্ণিকা আমার বুকে একবার তুই হাত রাখবি কি পর্ণিকা এমন বেয়ারা আবদার শুনে চোয়াল শক্ত করেছিল আমি আনন্দের রাজেশ খান্নার মতো মুখ করে বলেছিলাম আমার হার্টের আয়ু বেশি নয় রে তুই ছুঁয়ে দিলে হয়তো একটু বেড়ে যেতে পারে মানে পূর্ণিকা তখনও এক সপ্তের বেশি এগোয়নি আমি আরও একটু ছড়িয়ে বলেছিলাম আমার কনজেনিটাল হার্ট ডিজিজ আছে আর দু মাস বাজবো ম্যাক্সিমাম তাই শেষ সময়টা যদি এবার পূর্ণিকার বল হওয়ার পালা এমন শরীর নিয়েও আমি লেখাপড়া করছি একা হস্টেলে থাকছি হাসি মুখে থাকছি আমি একাই যে অ্যাভেঞ্জার্সদের পুরো সুপার হিরো টিপটার মিক্সচার জানি তোমরা আমায় খারাপ ভাবছ মনে মনে গাল দিচ্ছ এমন এমনকি হয়তো পাতা উল্টে পরের আরও ভালো লেখাগুলো পড়ে ফেলার জন্য এগোচ্ছ আমি তোমাদের দোষ দিই না কিন্তু হিন্দিতে একটা কথা আছে না মার্তা কে আনা কর্তা এমন একটা মেয়েকে যদি তোমরা সামনে থেকে দেখতে তখন তখন দেখতাম কত সাধুগিরি তোমরা করতে পারো আরে বাবা প্রেমের খাতিরই তো দুমাসটা বলেছি সুইসাইড বম্বার হওয়ার জন্য তো বলিনি এক একটা দিন আমার যে খিদারুন কেটেছে সেসব বলে তোমাদের আর কমপ্লেক্স দিচ্ছি না কিন্তু দু মাস যে ওভার সেটা তো খেয়াল ছিল না তাই সবার সামনে আজ অমন করে বলল পূর্ণিকা আমি যে মরিনি তাতেই গুলটা ধরে ফেলেছে ইস আরও তিন মাস বাড়িয়ে পড়লে অন্তত একটা সেম তো কাটিয়ে দিতে পারতাম মিথ্যে জিনিসটা সবই ঠিক আছে কিন্তু একটাই ড্রব্যাক ফলো আপ ঠিক রাখতে না পারলে কেস খাওয়া অবশ্যম্ভাবী বাড়ি থেকে আমায় কেউই এমবিএ পড়তে আসতে দিতে চায়নি কিন্তু আমি জোর করে এসেছি আর এসেই যে কি কেস খেয়েছি আমি জানি এতে যে এত লেখাপড়া করতে হয় ভাবতেই পারিনি প্রথমে বড় কলেজ হোটেলের মতো লিফ্টার ওই এসিওয়ালা হস্টেল ল্যাপটপ দিয়েছে একটা করে চকচকে ছেলে মেয়ে প্রফেসর দেখে মনে হয়েছিল আমিও এবার যাতে উঠে গেলাম কিন্তু যাতে উঠলেই যে হয় না সেখানে যে টিকেও থাকতে হয় সেটা বুঝতে পারিনি বুঝলে কি আসতো বাবা এখানে পড়তে আজ ক্লাসের বাইরে বেরিয়ে আমার মাথা ঘুরতে লাগলো কী সব কঠিন থিওরি রে বাবা আমি একটা বেঞ্চে গিয়ে বসলাম ঠোঙা এসে বলল কী রে বসে আছিস পরের ক্লাস করবি না আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম কি প্রজেক্ট দিয়েছে দেখেছিস পুরো বাঁশ বাগান না রে শরীরটা ভালো লাগছে না একদম তা তো লাগবেই না ঠোঙা বিরক্ত গলায় বলল কোন প্রজেক্টটা করার সময় তোর শরীর ভালো লাগে আমি বললাম আমায় পার্টনার করে নিবি মানে ওই দুজনকে তো পার্টনার হয়ে প্রজেক্টটা করতে হবে তাই বলছি আর কি তাই ঠোঙা ভুরু না চালো তারপর আমি খেটে মরবো আর তুই শহরের সব কটা হল ঘুরে বেড়াবি খুব শখ না আমি মুখটা কাঁচু মাচু করে বললাম আচ্ছা আমি তোর বেস্ট ফ্রেন্ড না হরি হরি ঠোঙা হাসলো তুই নিজেকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবিস মানে মানে কিপন অন গেসিং ব্রো ঠোঙা কোমরে হাত দিয়ে শক্তি কাপুরের মতো মুখ করে আসলো আই ওন্ট আমি এবার উঠে দাঁড়িয়ে রাজা মুরাদের মতো ভুরু তুলে দূরে তাকালাম ঠোঙা গুগলি খেলো বললো মানে কি বলছিস তুই দেখ না আমার প্রজেক্ট পার্টনার হওয়ার চান্সটা শুধু শুধু মিস করলি কারণ ওই দেখ আমার প্রজেক্ট পার্টনার আমি হাত তুলে দূরে দাঁড়ানো অঞ্জিকাকে দেখালাম শালা ঠোঙা বললো তুই মানুষ মেয়েটা তোকে ভালোবাসে আর সেটার তুই আমি বললাম সেন্টু খেও না গুরু আমি জাস্ট ওকে প্রজেক্ট পার্টনার হতে বলেছি আরে সেটা তো অঞ্জিকা লাইফ পার্টনার হিসেবে নেবে ঠোঙা উত্তেজিত হলো সেটা ওর ব্যাপার অঞ্জিকার ব্যাপার আমার তো নয় আমি হাসলাম বললাম সর আই হ্যাভ আ প্রজেক্ট টু ফিনিশ আমি ঠোঙাকে সরিয়ে সোজা এগিয়ে গেলাম অঞ্জিকার দিকে আমায় আসতে দেখে অঞ্জিকা হাসি মুখে নিজেই এগিয়ে এলো কাছে জিজ্ঞেস করলো আমার কাছে আসছিলি হ্যাঁ আমি হাসলাম তোর কাছে ছাড়া আর কার কাছেই বা যাব কেন তোর পূর্ণিকা অঞ্জিকার গলায় যেন সামান্য অভিমান আমার আমার পূর্ণিকা মেমো আছে নাকি যে আমার হবে আমি ক্যাশুয়ালি বললাম ও সব আমার ফামান নয় অঞ্জিকার মুখ উথলে মাটিতে হাসি ছড়িয়ে গেল বলল ইন্দ্র যেন কি বলছিল ইন্দ্র আমি অবাক হলেও পরোক্ষণেই নিজেকে সামলে নিলাম ঠোঙার আসল নাম যে ইন্দ্রতনু সেটা মাঝে মাঝেই ভুলে যাই বললাম আরে আমার হাতে পায়ে ধরছিল বলছিল প্রজেক্টে ওর পার্টনার হতে কিন্তু আমি বলে দিয়েছি অঞ্জিকা ছাড়া আমি কাউকে পার্টনার করব না সত্যি অঞ্জিকা যেন বিশ্বাসই করতে পারলো না না তো কি ওই দেখ না আমার দিকে কেমন করে তাকাচ্ছে অঞ্জিকা দেখল, দূর থেকে ঠোঙা ভুরু কুঁচকে আমাদের দিকে তাকাচ্ছে থ্যাংক ইউ সো মাচ রে অঞ্জিকা আজবকা আমাকে সবার মধ্যে জড়িয়ে ধরল আমি ঘাবড়ে গেলাম একটু কিন্তু পরোক্ষণেই দেখলাম দূর থেকে পূর্ণিকা আমাদের দেখছে আমি সুযোগটা নিলাম আর আলতো করে হাত দিয়ে অঞ্জিকার পিঠ জড়িয়ে ধরলাম পর্ণিকার চোখ দুটো এলইডি লাইটের মতো যেন জ্বলে উঠল চোয়ালটাও শক্ত হল ও ঝাপটা দিয়ে মুখ সরিয়ে নিল আমিও সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম অঞ্জিকাকে মেয়েটা হাসি মুখে চলে গেল নরুখে যাওয়ার জন্য একদম এক্সিকিউটিভ ক্লাসে টিকিট কাটছিস রে তুই ঠোঙা প্রায় দৌড়ে এলো আমার কাছে হতে পারে আমি হাসলাম কিন্তু এক্সিকিউটিভ ক্লাস তো তাই জার্নিটা আমার আরামেরই হবে একটা নয় দু মাসে আমি আর অঞ্জিকা তিন তিনটে প্রজেক্ট করলাম আর তিনটেতে দারুণ মার্কস পেলাম ক্লাসের সবার চোখ কপাল ছেড়ে টাকে গিয়ে উঠলো এমনকি স্যার তো এও বললেন যে আমরাই নাকি হাইয়েস্ট টাইল পাব আজ ক্লাসের পরে ঠোঙা আমাকে ধরল বলল থুই মাইরি ভাগ্য করে জন্মেছিলি বটে আমি হাসলাম বললাম ভাগ্য নিয়ে কোনো কথা বলতে নেই তাই চুপ করে আছি আমি ঠোঙ্গা আবার বলল শালা এতগুলো প্রজেক্ট পেচারি মেয়েটা খেটে খেটে সব একা করলো আর তুই তোর শরীর খারাপ বলে ঠক মেরে পুরো হাওয়া লাগিয়ে করলি বেচারি আমি ভুরু নাচিয়ে হাসলাম এত কষ্ট হচ্ছে যখন জানা চারটে চুমু ঠোঙা পাত্তা দিল না বলল পর্ণিকা বলছিল যদি তোদের প্রজেক্টের কপিগুলো একবার পাওয়া যেত তাই পর্ণিকা বলছিল আমি এবার আগ্রহী হলাম কিন্তু তারপরেই বললাম ওর কিছু বলার থাকলে আমার কাছে এসে বলতে বল ঠোঙা মাথা নাড়ল বললো ও আসবে না রে মনে নেই কি বলেছিলি ওকে কনজেনিটাল হার্ট ডিজিজ আছে তোর দু মাস মাত্র বাঁচবি জীবনে তো শেষ ইচ্ছে ওর সঙ্গে শেষ সময়টুকু কাটানো মনে নেই তাছাড়া এখন জিমে আছেও টিটি ম্যাচ আছে না দু মাস পরে মরে গেলে ভালো হতো আমার রাগ হয়ে গেল তা অতই যদি ওর রাগ তবে আমি যখন অঞ্জিকার সঙ্গে ঘুরি তখন অমন করে তাকায় কেন তুই কি বাই এনি চান্স তেজাবের অনিল কাপুরের ফর্মুলা অ্যাপ্লাই করছিস নাকি ঠোঙা সন্দেহের গলায় জিজ্ঞেস করলো আমি এবার হেসে বললাম নাসিক হইয়া মুম্বাই লড়কিয়া লড়কিয়া হতি হুঁকুরন মাইরি তুই একখানা পিস মিউজিয়ামে দিলে বাঁধিয়ে রাখবে তোকে আমি আরও কিছু বলতে গেলাম কিন্তু তখনই অঞ্জিকা হাঁপাতে হাঁপাতে আমার সামনে এলো বলল একটা বিপদে পড়েছি রে একটু হেল্প করতে পারবি কি হয়েছে আমি অবাক আমার ক্রেডিট কার্ডটা হারিয়ে ফেলেছি এক্ষুনি থানায় আর ব্যাঙ্কে যেতে হবে সেই মেন সিটিতে ব্যাংক প্লিজ যাবি রে একবার আমার সঙ্গে আমি বললাম হ্যাঁ শিওর এই তো ঠোঙা যাবে তোর সঙ্গে ওর বাবা দিল্লিতে পিএমওতে কাজ করে একটা ফোনেই সব সলভ করে দেবে ডো্ট ওয়ারি তুই যাবি না অঞ্জিকা ফ্যাল ফ্যাল করে তাকালো আমার দিকে আমি আমি কী করে যাব হতাশ গলায় বললাম জিমে যেতে হবে আজকে আমায় টি টুর্নামেন্ট হচ্ছে না ওতে আমায় লাইন জাজ করেছে তো ঠোঙা চোখ গোল গোল করল লাইন জাজ আমি গম্ভীরভাবে বললাম দেরি করিস না ঠোঙা বেচারি মেয়েটার খুব বিপদ তোর বাবাকে ফোন কর না সলভ দ্য প্রবলেম আরে বাবা বন্ধু হয়েছিস কেন আমি অঞ্জিকাকে প্রজেক্টে হেল্প করলাম এবার তোর পালা ওকে এই ঝামেলায় হেল্প করা যা তাড়াতাড়ি কুইক অঞ্জিকা এগিয়ে গেল ঠোঙা আমার দিকে তাকিয়ে চাপা গলায় বলল জিম হ্যাঁ আর আমায় ওর সঙ্গে ঝামেলায় কুঁজে দিলি যে খি দিয়ে তৈরি করেছিল ভগবান আমি হেসে বললাম ভগবানকে গিয়ে জিজ্ঞেস সেকেন্ড সেম শেষ হয়েছে গতকাল আর ছুটিতে আমাদের বাড়ি ফেরার পালা কয়েকজন স্টুডেন্টদের বাড়ি থেকে তাদের বাবা মায়েরা নিতে এসেছে এদের আড়ালে কলেজে বেবি বলে ডাকা হয় এত বড় হয়ে গেছে তাও একা চলাফেরা করতে না পারাটা এক ধরনের ডাউন মার্কেট বিহেভিয়ার আমার মনটা আজ খারাপ হয়ে গেছে কারণ আমিও আজকের পর থেকে কলেজে সবার চোখে বেবিতে পরিণত হব কতবার বাবাকে বললাম দাদাকে পাঠিও না দাদাকে পাঠিও না আমি ঠিক চলে যেতে পারবো কিন্তু ঠিক সেই দাদাকেই পাঠিয়েছে আচ্ছা আমি কি একা এয়ারপোর্টে যেতে পারি না ব্যাগটা গুছিয়ে ঘরের চারিদিক দেখে নিলাম শুধু দরকারি জিনিসটুকুই সঙ্গে নিয়েছি দাদাকে ঘর অবধি আমি আসতে দিইনি ক্যাম্পাসে ঢোকার মুখে বড় সাজানো লনটায় আর সবার বাড়ির লোকের সঙ্গে দাদা অপেক্ষা করছে ঘরটা লক করে বেরিয়ে ব্যাটটা টানতে টানতে আমি লিফটের সামনে এলাম ঠোঙার পাত্তা নিই খি হয়তো বাইরে কোথাও আছে লিফ্টটা নিচ থেকে ওপরে উঠে এলো দরজা খুলতেই আমি চমকে গেলাম উঞ্জিকা সেরেছে এখানে এসেছে কেন আয় চলে আয় আমি তোর কাছেই যাচ্ছিলাম অঞ্জিকা হাত দেখিয়ে আমায় ডাকলো আমি লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বোতামে চাপ দিলাম অঞ্জিকা বলল আই এম সুপার এক্সাইটেড টুডে বাবা মাকে তোর কথা অনেক বলেছি তো তাই বাবা মা তোর সঙ্গে দেখা করতে চাইছে আমার নিতে এসেছেন ওরা আমার সঙ্গে কেন আমি ঠোঙার সেই পার্টনারশিপের থিওরিটা ভেবে মনে মনে খেপে উঠলাম হেল্প নেওয়ার সময় আমি তো সত্যি এই অ্যাঙ্গেলটাকে খুব একটা গুরুত্ব দিইনি অঞ্জিকা চেপে এলো আমার দিকে তারপর আচমকা আমার হাতটা ধরে পড়ল কেন মানে তুই এত সরুল কেন রে কেন বুঝিস না কিছু না মানে কি বুঝব আমি ফিফটিজের বাংলা ছবির সরলতম নায়কের মতো মুখ করলাম আরে কে বলি কি করে যে আমি বুঝতেই চাই না কিছু পূর্ণিকাকে জেলাস করতে গিয়ে আর প্রজেক্ট ইত্যাদি কাজে হেল্প নিতে গিয়ে হয়তো একটু বেশি খেলে ফেলেছি তা বলে এসব বুঝতে হবে পাগল না ডিকশনারি অঞ্জিকা কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল তারপর আচমকা জড়িয়ে ধরে আমার ঠোঁটে চেপে ধরল ওর ঠোঁট না মিন্ট না ফ্লোরাল ফ্রেগরেন্স কেমন একটা অরেঞ্জ লজেন্সের গন্ধ পেলাম যেন ওর আচমকা ধাক্কায় আমি একদম সেটে গেলাম লিফটের দেওয়ালের দিকে। উঞ্জিকার শরীরের সমস্ত ভার প্রায় আমার ওপর ছেড়ে দিল। কি করব ভাবছি, এমন সময় টিং শব্দটা শুনলাম। তারপর শুনলাম ধাতব ঘরঘর। লিফটের দরজা খুলে গেল চিচিং পাকের মতো। আর চোখ যেটুকু ফাঁকা জায়গা পেল, দেখল দরজার কাছে চার পাঁচ জনের দঙ্গলের মধ্যে দাঁড়িয়ে জল জলে চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে পূর্ণিকা অঞ্জিকা সরে গিয়ে চশমাটা ঠিক করলো তারপর রাজপুত বীরের মতো আমার হাত ধরে টানতে টানতে সবার দিয়ে বের মধ্যে করে হাঁটা দিল ওর বাবা মায়ের উদ্দেশ্যে নিজেকে আমার কেমন নববধুর মতো মনে হচ্ছে আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না শুধু পেছন ঘুরে তাকিয়ে দেখলাম পর্ণিকার মুখটা বুঝলাম পুরো কেলো টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে আছে অঞ্জিকা ওর বাবা মায়ের সামনে গিয়ে প্রায় টান মেরে দাঁড় করালো আমায় মীনাকুমারী হলে আমি ঘাগরা ঘুরিয়ে মাটিতে অসহায়ের মতো লুটিয়ে পড়তাম জীবনে প্রথমবার আমায় মীনাকুমারী না বানানোর জন্য ভগবানকে আমি ধন্যবাদ দিলাম আমি দেখলাম অঞ্জিকার বাবা মায়ের পাশে দাদাও দাঁড়িয়ে রয়েছে কি বলবো বুঝতে পারছিলাম না অঞ্জিকা বললো বাবা মিট আমি ওর কথাই বলছিলাম তোমায় কিন্তু কথা শেষ করতে পারল না অঞ্জিকা চিৎকার তীরের মতো এসে বিঁধল আমাদের কানে আমি মাথা ঘুরিয়ে দেখলাম আমাদের দিকে আয়লার বেগে এগিয়ে আসছে লায়লা সরি পর্ণিকা লায়লা নয় আর পর্ণিকার পেছনে ঠোঙা পর্ণিকা এসে ফুঁসতে ফুঁসতে বলল। আমি ঠিক এই সময়ের জন্যই ওয়েট করছিলাম এই ছেলেটা এই ছেলেটা একটা ফ্রড চিট আমায় বলে কি না ওর কনজেনিটাল হার্ট ডিজিজ আছে দু মাসের মধ্যেই ও মারা যাবে তাই তার আগে আমার সঙ্গে একটু রিলেশন চায় আমি বেচারি ভেবে ওকে সঙ্গ দিলাম দু মাস কিন্তু কোথায় কি মোরার নাম গন্থ নেই পুরো সেম হয়ে গেল মরল কোথায় যখন একে এই মিথ্যের জন্য ছাড়লাম ও বলল আমায় নাকি দেখিয়ে দেবে ও কি করতে পারে আর তারপরে আমাকে জ্বালাবার জন্য অঞ্জিকাকে ইউজ করা শুরু করেছে ওকে দিয়ে গাধার মতো খাটাচ্ছে আর নিজে গায়ে হাওয়া লাগিয়ে খুঁড়ে বেড়াচ্ছে আর আমায় দেখলেই অঞ্জিকাকে জড়িয়ে ধরছে স্মুচ করছে আর আর প্রণিকা রবি ঠাকুরের কবিতার মতো এতটা মুখস্থ বলে এবার যেন খেয়ে হারিয়ে ফেলল আমি তাকালাম অঞ্জিকার দিকে দেখলাম ওর চোখে ব্রুটাসকে দেখার দৃষ্টি আমি কি বলবো বুঝতে পারলাম না সব সত্যির মধ্যে পর্ণিকা এমন করে একটা মিথ্যে গুজে দিয়েছে যে আমার কিছু বলার নেই ওকে আমি কোনো দিন বলিনি যে আমি কি করতে পারি দেখিয়ে দেব পূর্ণিকা হঠাৎ আমার দিকে ঘুরে দাঁড়ালো বলল তুই মানুষ মানুষের রক্ত আছে তোর শরীরে যাদের সত্যি আমার হার্টের রোগ হয় তাদের কথা একবারও ভাবলি না মিথ্যেটা বলার আগে আমি কিছু বলতে গেলাম কিন্তু পারলাম না আচমকা চারিদিকটা কেমন যেন ঘুরে গেল বাতাসে কমে এলো অক্সিজেন বুকের ভেতর শুধু পাথর পাথর আমি মাথা ঘুরে পড়ে গেলাম দাদা চট করে ধরে ফেললো আমায় পণিকা চিৎকার করে উঠল বলে আবার আবার তুই নাটক শুরু করলি এখন নিজের ফেস সেভ করার জন্য নাটক করছিস আমি হাত তুলে ওকে কিছু বলার চেষ্টা করলাম পারলাম না হাত উঠলই না তো বলব কি অঞ্জিকা ঝুঁকে পড়লো আমার ওপর কি হয়েছে রে তোর কি হয়েছে পূর্ণিকা বলল অঙ্কুরন আর নাটক করিস না প্লিজ আমার চারিদিকের আলো আস্তে আস্তে নিভে আসছে অক্সিজেনের স্তর পাতলা হচ্ছে ক্রমশ কে যেন জলের তলায় আমায় ডুবিয়ে দিচ্ছে শুনতে পেলাম দাদা বলছে তোমরা চুপ করো প্লিজ চুপ করো প্লিজ ওকে একটু স্পেস দাও সরে যাও ওর সত্যি জন্ম থেকে হার্টের প্রবলেম আছে এতদিন বেঁচে আছে এটাই অনেক চেদ করে এখানে পড়তে এসেছে কাউকে নিজের রোগের রোগের কথা কিছুই বলে না ও মিথ্যে বলেনি হয়তো দু মাসটা বাজে কথা বাট হিজ ইজ ডাইং রিয়েলি হি দাদার গলা বুঝে এলো আমি আবছাভাবে যেন দেখলাম পূর্ণিকার চোখে জল দেখলাম অঞ্জিকার চোখেও বৃষ্টি নেমেছে আমার কষ্ট হচ্ছে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে আমার কিন্তু কাকে ছেড়ে যেতে কাকে না অঞ্জিকাকে বুঝতে পারছি না কিছুতেই বুঝে উঠতে পারছি না ঠোঙা হাঁটু গেড়ে আমার পাশে বসল ভাবে শুনলাম ও ভাঙা গলায় বললো তুই ক্ষীরে দিয়ে তোকে বানিয়ে ছেলে ভগবান আমি শেষবারের মতো চেষ্টা করলাম জলের তলা থেকে শেষ পাড়ের মতো মুখটা বের করে হাসলাম একটু তারপর অস্ফুটে বললাম ধারা ঘে জিজ্ঞেস করবো শুনছিলেন শরণজিৎ চক্রবর্তীর গল্প মিথ্যুক খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন গল্প নিয়ে সঙ্গে থাকুন নমস্কার